হ্যালো ফ্রেন্ড, রুমিথিক চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত। শিবা অনেক ভালো আছেন। সো আজকে ডেন্ট অ্যাপ হ্যাক নিয়ে ভিডিও দেবো আর কি, কীভাবে এটা হ্যাক করবেন অ্যান্ড এটা দিয়ে কীভাবে কী করা যায়। সো এটা হচ্ছে যে আপনার আগে যেরকম আমরা হ্যাক করতাম ওরকম কিন্তু হ্যাক করতে পারবেন না, ঠিক আছে? আগে যেরকম আমরা অন্য নাম্বার মানে অ্যাপ দিয়ে আমরা নাম্বার জেনারেট করে হ্যাক করতাম, ওকে? সো ওটা কিন্তু এখন পারবেন না, ওটা কিন্তু ইম্পসিবল হয়ে গেছে। বিকজ তারা এখন নতুন সিস্টেম অ্যাড করছে যার মাধ্যমে যে মানে আপনি যে সিমের নাম্বারটি ইউজ করবেন ওই সিমের নাম্বারটা আপনার সেই ফোনে থাকতে হবে যে ফোন দিয়ে আপনি অ্যাকাউন্টটা করতে চাইতেছেন, ঠিক আছে? তাহলে বুঝেন মানে আমরা যদি এরকম করতে তাহলে কী করতে হবে, একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনাকে সেই সিমের নাম্বারটা আপনার ফোনে ইনপুট করে রাখতে হবে, নাহলে কিন্তু এটা ইম্পসিবল। মানে ওই নাম্বারটায় আপনাকে একটা কল দিবে, কলটা আপনার অ্যাপে অটোমেটিক্যালি ভেরিফাই করে নেবে, ঠিক আছে? সো এটাই হলো জাস্ট মেইন জিনিস। সো এর জন্য কী করতে হবে, আপনাকে অফকোর্স যে নাম্বারটা আপনি দিয়ে হ্যাক করছেন ওই নাম্বারটা আপনার ফোনে রাখতে হবে। যদি না রাখেন তাহলে কিন্তু আপনি হ্যাক করতে পারবেন না, ঠিক আছে? সো গেছে আমি আপনাদের সিম্পলি আমি দেখাই কীভাবে হ্যাক করতে হয়, মানে যে বেসিক টাইম জাস্ট আপনার শেয়ার করতে। যদি এটা আপনি বুঝেন তাহলে আপনারা খুব ইজিতে হ্যাক করতে পারবেন। সেজন্য জাস্ট দাদা লাগবে আপনাকে জাস্ট আপনাকে দুইটা অ্যাপ লাগবে আর কি, ডেন্ট অ্যাপ মেইনটা আপনাকে ডেন্ট অ্যাপ মোডে বিক্রি, যেটা দিয়ে আমরা অ্যাকাউন্টগুলো করবো, ঠিক আছে? ফার্স্টে আপনি জাস্ট ডেন্ট অ্যাপটা আপনি ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার মানে মাত্র 20 ডেন্ট আছে আর কি। সো এখন আমি কী করবো, সিম্পল এখান থেকে ইনভাইট নাওতে ক্লিক করে আমার যে লিঙ্কটা আছে ওটা আমি কপি করবো, মানে একটা অ্যাকাউন্টের একটাই লিঙ্ক থেকে আর কি, জাস্ট ইউনিক লিঙ্ক, ওটা কারোর সাথে মিলে না, ঠিক আছে? আমি সিম্পল এখান থেকে কপি করে নিলাম, যদি আমার অলরেডি কপি করে আসে তারপরে আমি কপি করলাম, ওকে? তারপর আমি ইউসি ব্রাউজারে ঢুকলাম আর কি। ইউসি ব্রাউজারে ঢুকলে মানে খুব ইজি হতে আপনারা যে কোনো মানে লিঙ্ক কী করতে পারেন। সো এখানে গিয়ে আপনার জাস্ট ওটা লিঙ্কটা আপনি পেস্ট করে দেবেন, যেহেতু আমি অলরেডি পেস্ট ওখানে আছে লিঙ্কটা, আমি লিঙ্কে জাস্ট একসাথে ঢুকে যাবো। তো ঢোকার পরে আপনাকে এখানে অটোমেটিক্যালি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে আর কি। সো এটা একেবারে আগের ট্রিক্সটাই, ঠিক আছে? মানে আগের কিছু সব জাস্ট ডিফারেন্স একটা আছে, সেটা আপনারা পরে বুঝতে পারবেন। সো এখান থেকে আপনার জাস্ট এই অ্যাপটা জাস্ট আপনি যখন আসবে তখন আপনি সিম্পল এখানে কিছুক্ষণ থেকে আবার বের হয়ে আসবেন, ঠিক আছে? সো বেরিয়ে আসার পরে এখানে দেখছেন যে ওপেন উইথ ডেন্ট নিয়ে। সো আপনি জাস্ট আমি যে নোটিফিকেশন লিঙ্কটা দেবো ওই লিঙ্কটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তারপর আপনি জাস্ট মধ্যে ক্লিক করে ঢুকে যাবেন। ঢোকার পরে এখানে আপনার অটোমেটিক্যালি একটা আপনাকে বলবে জয়েন নাও রুমেল সেন্ট অমুক। সো তাই আপনি এখানে আপনাদের জয়েন নাওতে ক্লিক করে দেবেন, ওকে? ক্লিক করে এখানে আপনাকে নাম্বারটা দিতে হবে আর কি, যে নাম্বারটি আমি বলছি আপনার ফোনে কিন্তু নাম্বারটা থাকতে হবে, ঠিক আছে? তো গাইস সার্ভার প্রবলেম দেখেছি, কারণ আমি এখন আপনাদেরকে দেখাতে পারতেছি না সার্ভার প্রবলেম, এটা মাঝে মাঝে হয় আর কি, এটা কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায়, ঠিক আছে? সো আমি যেহেতু ব্যস্তম সেই কারণে আমি জাস্ট সিম্পলি ভিডিওটা শর্ট করতেছি আর কি। সো জাস্ট গাইস এভাবেই আপনারা জাস্ট ইজিওতে আপনারা হ্যাক করতে পারেন, ঠিক আছে? জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে সিমটা আপনার ফোনের ভিতরে রাখতে হবে। আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আমি নেক্সট ভিডিওতে আমি জাস্ট এটা নিয়ে আরও কিছু হ্যাকিং ট্রিক্স নিয়ে আসতেছি আর কি, মানে ঘাটাঘাটি করতেছি, যদি আসে মাথায় আসে যদি পাই তাহলে অবশ্যই সেগুলো অফকোর্স কিন্তু আমি আমরা কিন্তু অবশ্যই আপনাকে আপনার হেল্প করার জন্য কিন্তু ভিডিওগুলো দিই, ঠিক আছে? আর অফকোর্স আমরা চাই আপনার জন্য হেল্প হয়। ভাই আমাদের এমবি দরকার নেই, কারণ আমি এই ডেন্টার থেকে বেশি কিন্তু এমবি খাই নাই, ঠিক আছে? জাস্ট আমি কিন্তু আপনাদের জন্যই জাস্ট আপনাদের যদি হেল্প হয় সেজন্য কিন্তু ভিডিওগুলো বানাই, ঠিক আছে? অ্যান্ড অলওয়েজ সেটাই চেষ্টা করি যাতে আপনাদের হেল্প হয়। অ্যান্ড অফকোর্স ইউটিউব বা ইউটিউবিং করে জাস্ট আপনাদের জন্য হেল্প করতে পারি, ঠিক আছে? একজন যদি হেল্প করে যদি বল ভাই ধন্যবাদ ভাই, তাই সেটাই অনেক কিছু, ঠিক আছে? সো ভাই এই যদি বাঁচায় রাখে নেক্সট টিউটোরিয়ালে এই সব সমস্যার সমাধান নিয়ে আসতেছি, আমার জন্য দোয়া করবেন, ওকে? সো গাইস এটা ছিল আজকের মতো ভিডিও, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।